রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে ঢাকা মহানগরের নতুন দুই কমিটি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পুলিশ ও বিএনপি নেতাদের। প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটি শ্রদ্ধা জানাতে আসে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। তাই আগে থেকেই চন্দ্রিমা উদ্যানে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। হঠাৎ বেলা 10:30টার দিকে শুরু হয় পুলিশ আর নেতাকর্মীদের সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে নেতাকর্মীরা, জবাবে টিএসএল ও গুলি নিক্ষেপ করে পুলিশ। বিএনপির নেতাদের অভিযোগ, ফুল দিতে আসার অনুমতি থাকলেও প্রবেশের সব পথ বন্ধ ছিল, প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিএসএল নিক্ষেপ ও গুলি করে। এদিকে সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচিতে আসতে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার, তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। তবে পুলিশ বলছে ভিন্ন কথা, বিএনপি নেতাকর্মীরাই তাদের উপর অতর্কিত হামলা করে, আত্মরক্ষায় তারা টিএসএল নিক্ষেপ করে। আমাদের তো তাদের সঙ্গে কথাই আছে যে তারা শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করে এখানে তারা ফুল দিয়ে চলে যাবেন। কিছু লোক অগ্রিমভাবে আগেই পাঠিয়ে দিয়ে আমাদের উপর হামলা করেছে, পুলিশের উপর হামলা করেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। এই সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় কয়েকজনকে। বিপুল দেবরায়, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।